আজকে আমি আপনাদের বাবা এবং ছেলের একটি কাহিনী দেখাবো, চলেন দেখি। আচ্ছা দিয়ে আপুর করে দিই নাহলে এক মাসে বেতন দিবি। 23 তারিখ চলতেছে।
আমি তো জানি না বাবা, আমি তো সবসময় হৃদয়ের খোঁজ অনেক খারাপ। আমি তো তোমার আগেই বলছি যে আমার হৃদয় আগের সেয়া প্লাবনের লাগে মিশে খারাপ হয়ে গেছে। এত খারাপ হয়েছে আমি তো জানতাম না বাবা। ওই খারাপের পথটা আনেন, এখন তো পরে দে তো আপনি পুলারে পাবেন না। না দেখছি আজকে আসুক বাড়ি, আরে বুঝাবো, তোমরাও বুঝাবা। আমি হৃদয়ের আজকে বাসা আইলে বুঝামো। ঠিক আছে কাকা, বুঝাইন যাই গা। দেখা পড়া করস না, বন্ধু বান্ধবের লাগে ঘোরো, এরকম বললে কি হবে বাবা? ফোনটি একটু শান্তি দেখা, ফোন সবসময় টেক, লেখা পড়া করো, আগে মানুষের মতো মানুষ হও। তারপর তুমি ফোন টেক পা, কম্পিউটার টেক পা, আর বন্ধু বান্ধবের লাগে ঘুরে তুমি নষ্ট হয়ে যাইতে, দিনের দিন তুমি পরিবর্তন হয়ে যাইতে। আল্লাহ পোলাটা তো আগে ভালো ছিল, এর হঠাৎ এরকম হয়ে গেলে আল্লাহ তুমি আরো ভালো করে দাও। আল্লাহ আমার দিনের দিন খারাপ হয়ে যাইতে আছে, আর আমার ভালো লাগে না। আমার একটা ছেলে ভালো ভাবে ভালো ভাবে লেখাপড়া করবে, পড়াশোনা করবে। আমি বলছি না বলছো তো বাবা, গুরুত্ব দিই না আমি তো, মনে করছি না আর ভালো, কারণ ওগুলো লাগে মিললে আমার পোলাটা নষ্ট হয়ে গেছে। তাই এই ঝামেলা আছে বাবা। বসো তো বাবা, তুমি বসবো, বসো। আচ্ছা এখন বইলাম, তাই এখন যাই গা। হ্যাঁ আচ্ছা যাও, আবার আইসো বাবা, আর আর তোমার সাথে রিদার লাগে দেওয়া হইলে একটু বুঝো। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে চলাফেরা করে, লেখাপড়া ভালোভাবে করে, আমরা গরিব মানুষ বাবা, ভালোভাবে লেখা না পড়া করলে কোনো দাম আছে? না না না, কোনো দাম নাই। ওর বলবা যে মানুষের সাথে মিলিস না, নিজে ভালোভাবে পড়াশোনা কর, আমরা গরিব মানুষ বাবা, তুমি তো বুঝো। আবার আসো বাবা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হইলে কমনে। আচ্ছা ঠিক আছে। এরে বন্ধু কি অবস্থা তোর? এই আলহামদুলিল্লাহ আছি, তোর কি অবস্থা? এই তো ভালো বন্ধু, আমরা তো আবার পার্টি শুরু পার্টি করব। কি এর পার্টি? ওই এদিন যে পার্টি করছিস না, ওই আবার পার্টি করব। এবার চান্দা করলাম 1200 কইরা। ওই সময় 1000 টাকা করে দিলাম, এখন আবার 1200 কইরা। হ্যাঁ এবার ভালোভাবে করব, আগে তো নরমাল ভাবে করছি, ভালোভাবে করব, তাই জন্য 200 টাকা করে বাড়াই দিছি, বুঝছিস না? করলে হয় না? না ভাই করতে হবে, সবাই করি আমরা বন্ধু। যদি না করো তাহলে তোর লাগে কোনো বন্ধুত্ব নাই। আচ্ছা আমি দেখতাছি, দেখা জানাইতাস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যা দিল, ভালো থাক, ঠিক আছে বন্ধু। আচ্ছা সামনে পরীক্ষা দিন, মজুরি করে খাই, টাকা পয়সা দিয়ে তোর পড়াই, তুই যদি ফুলের সাথে মিশো
ওই গরু আড্ডা মারো তত কোনো লাভ নাই। আচ্ছা আচ্ছা টাকা দাও। আচ্ছা দিতে আসি বাবা তোরে, আর ভালোভাবে একটু লেখাপড়া করিস, কেউর সাথে মিলিস না। আচ্ছা মেলা ভালো না বাবা। আচ্ছা পার্টি কবে? পার্টিতে ছিলি, আমি সারা রাত টেনশনে ঘুম নাই আমার, কই গেছো কই কই গেছো জালা আমার তো ভালো লাগে না, মেরে কোন কি পার্টি মানি করছি ভালো না। আল্লাহ কথা গো না হন আজ আল্লাহ সাহেব পানি মানি করছে চিজ গুছ লাগে তখন ঘুমামু বে জালাই বানা শেষ। আচ্ছা খাই দে ঘুমা না খাই ঘুমাস না, ধরো খাও বালা না সরো, তোর তো টেনশন না, টেনশন তো সব আমার। তোরা কি পোলা বানের লাগে চলা শুরু করলি, যারা ফিরি খায় সেটা খায় শেষ পর্যন্ত হেগো না। আচ্ছা রে কথা আদার কথা ধরো এই সাথে চলিস না, ভালো পোলা বানের সাথে চলবি, ভালো লেখাপড়া হইছে আর জ্ঞান দিও না। এখন কই বাবা শীতের মাঝে তুই কই যাবি টুরে কি হইলে? আল্লাহ তুমি আরে মানুষ বানাই দাও, মন মেজাজ ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আর একটু মানমান দাও, মানি ব্যাগ চলে গেল আল্লাহ, কোথায় যায় কি করে আল্লাহ বুঝি না কিছু, আল্লাহ তুমি আর একটু মানমান দাও, ওই গেলে কি কমনে গেলে বললেও গেলে না, ভাইবো আমি কোথায় যাই কি করে ফোলাডা আল্লাহ তুমি আর ইমান আমার আল্লাহ আরে তুমি ফোন দে বাবা কই গেলে দেখ। হ্যালো হৃদয় কই তুমি, তোমার ভাবে তো এনে বেহুশ হয়ে গেছে গা, তুমি বলো মানি ব্যাগ নিয়ে গেছো গা, তাড়াতাড়ি বাসায় আসো, তোমার আব্দুল সাহেব বেড়ে গেছে অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসো। হ্যাঁ মরক গা কিংবা যা মন চা তা করুক, আমি আইতে পারবো না, আমি এখন বন্ধুগুলোকে ব্যস্ত আছি, আমার বন্ধু এনে দেখলে সমস্যা আছে, এনে জ্বালাও না।
এতে আমি যা চাই তাই আমি পাই না। আমি কি কচুতে শ্রদ্ধা করবো? আমার বাবু আমার শিকারি ইয়ার লজ্জা লাগে। যা চাই তা চাই না, যা চাই তা পাই না। আমি ধরু রাও আমি নাইতে পারবো না। হৃদয়, তুমি যেখানে থাকো ভালো থাও, সুস্থ থাও। আর আমার এই সিঁড়িটা তুমি পড়ো, পুরো পুরোপুরি সিঁড়িটা পড়ে দেখো। তোমারা বলি বাপ মার কদর তুমি বুঝবা না। ছেলে ছেলে সন্তানে বোঝে না বাপের দুঃখ, কিন্তু বাপ মায় বোঝে ছেলেদের মেয়েদের কষ্টের ইডা। তাই তোমারা বলি তুমি যেটা যেখানে আসো ভালোভাবে লেখাপড়া করবা, ভালোভাবে করবা, মানুষের সাথে মিললে চলবা, আর কোনো বাপ মার কষ্ট দেবা না। ছেলে সবাই বলি তোমরা বাপ মার দিকে নজর রাখবা, খেয়াল রাখবা, কোনো কষ্ট দেবা না। আগে গেছিলাম